এবারে নায়িকা এমিকে সন্তান নেয়ার পরামর্শ দিলেন পরিমণি। চার দিন আগে বিয়ে করেছেন মডেল অভিনেত্রী এমিয়া এমি। সদ্য বিবাহিত এই নায়িকাকে সন্তান নেয়ার পরামর্শ দিলেন চিত্রনায়িকা পরিমণি। ব্যক্তিগত জীবনে পরিমণির সঙ্গে ভালো সম্পর্ক এমির। বিয়ের পর তার সঙ্গে কথা হয় পরিমণির। এ সময় এমন পরামর্শ দেন তিনি। এমি তার ফেসবুক স্টোরিতে সেই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন। এই আলাপচারিতায় পরিমণি বলেন, বাচ্চা নিয়ে ফেল, কি যে সুন্দর সময় জীবনের তখন বুঝতে পারবি, জীবন পুরাই জোশ হয়ে যায়। এর জবাবে এমি বলেন, ইনশাল্লাহ আপু, আমি সুন্দর একটা জীবন চাই, ওর জীবনটাও অনেক সুন্দর করতে চাই। গত 22 মে বিয়ে করেছেন মডেল অভিনেত্রী এমিয়া এমি। এদিন সন্ধ্যায় রাজধানীটি কাজী অফিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় কাছের কয়েকজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। এমির স্বামীর নাম ফাহিয়াত শাহরুখ, তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। 2019 সালে শাহালো মণ্ডল পরিচালিত ডনগিরি সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেন এমিয়া এমি। সিনেমা সংকটের বাজারে বেশ সাড়া ফেলেছিল সিনেমাটি। উল্লেখ্য, মা হতে যাচ্ছেন পরিমণি, আপাতত অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটছে তার। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।